আমার ছোট বৌমা ছেলে সবাই মিলে খুব আনন্দ করে খাবো ইলিশ মাছ আর তা কচুর বলো শাক। ইলিশের সাইজ গুলো কেমন বলো? হ্যাঁ, হেভি সাইজ, হেভি সাইজ, সাইজ খুব গুলো পছন্দ। না না, আসো আসো আসো, এই যে আমার নাতি। হ্যাঁ নাতি, ধরো দাদা, ধরো ইলিশ মাছ, ধরো, দেখো কত বড় মাছ, ধরো এখান, ধরো, এটা কি বাবা? ধরো এইখান, ধরো এইখান, এইখান, ধরো, আমি হাত ধোয়াই দেবো। হ্যাঁ ধরো, হ্যাঁ, তুমি ইলিশ মাছ খুব ভালো খাও। এইখান ধরো, এইখান, 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 এইখান ধরো, এইখান ধরো, এইখান ধরো, আমি আসো 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 আসো, তুমি এটা ধরো, এরকম ধরো, এরকম ধরো, ওদিকে কামার দিকে তাকাও, কামার দিকে তাকাও, ফটো ফটো ইলিশ কামার দিকে ফটো। তাকাও, তাকাও। হ্যাঁ খুব ইলিশ মজা করে খাবে খাবো আদৌ? ইলিশ আজকে দাদু খাবে? ভাই আর আমি, খুব মজা করে ইলিশ খাবো, মাছ কি? খাবে? হ্যাঁ, না না ইলিশ না, মধ্যে কোনো কাটা কাটা নেই। নেই, আজকে আমার দাদু ভাই, আমাদের আদি সব জানে। হ্যাঁ আমাদের আদি সব জানে, ইলিশ মাছ খুব ভালো খায়, কি? ইলিশ মাছ খাও না তুমি? ইলিশ মাছ খুব ভালো, হ্যাঁ, বাঙালির প্রিয় খাদ্য। বলো, বাঙালির প্রিয় খাদ্য ইলিশ মাছ। আদি তুমি ইলিশ খাবা না? ওইদিকে ওইদিকে ওইদিকে, ওইদিকে ইলিশ খাবা না? হ্যাঁ, ছোট মাছ খাই। এই দেখো, কত বড় দেখ মাছ, এই দেখো কত বড় মাছ, কাকে বল বল কাকা। বাঙালির খুব প্রিয় খাদ্য ইলিশ মাছ আর কচুর শাক। অত কাটা হ্যাঁ, তুমি ইলিশ খাবা না কেন? আমি ছোট মাছ খাই। ছোট এইবারে দাঁড়া, মাছ একটা কচুর শাকের ছবি তুলে দিই, কচুর শাকটা তুলি। রান্না করবে কে তাকে একটু দেখাও? রান্না করবে আমার শাশুড়ি, বাংলাদেশে হ্যাঁ হেভি সুন্দর রান্না করে। হ্যাঁ, ইলিশ মাছ কাটা হচ্ছে, কচুর শাক কাটা হচ্ছে, দেখুন কচুরটা কিভাবে কাটছে। কচুর শাক কিভাবে আপনারা কাটবেন দেখে নিন, এরকম করে আপনারা কেটে একদম খাবেন। সোজা জাস্ট ছাড়িয়ে কেটে নিতে হবে। ব্যাস, ঠিক আছে, ওকে, বাই বাই, টাটা। তো বন্ধুরা দেখো ইলিশ মাছ কাটা শুরু হয়েছে, প্রথমে ছোটটা কাটছে। ছেলে বলছে পিস কেমন কেমন করবে, অর্ডার দিচ্ছ? হ্যাঁ, ভুড়ি দেখাচ্ছ, অলরেডি ঢুকে গেছে। ঠিক আছে, একদম একদম ঠিক আছে। হ্যাঁ ব্যাস, আজকে খুব মজা করে খাওয়া হবে। আরে বটিটা যাচ্ছে খুলে, হেবি সুন্দর পিস ইলিশ মাছের, একদম ঠিকঠাক রিং রিং পিস। না মাছটা খুব ভালো মাছ, হ্যাঁ খুব ভালো কোয়ালিটি, ওই দোকানে ওনার কাছ থেকে ভালো মাছই দেয় উনি। আপনারা ভাববেন যে মোটু কাকে বলছে, আমার শাশুড়ি আমার ভাইকে মোটু বলে ডাকছে, ওকেও দেখিয়ে দেবো আমি। আগে মাছটা কাটা দেখুন, এই যে মোটু আমার একমাত্র ভাই, মোটু ভাই, মোটু আজকে খুব মজা করে খাবে। ম্যাচ ম্যাচ লাগে? হ্যাঁ তা লাগে, দুজনেই মোটু। মোটু এবার ওই মাছটা কাটা দেখো, এটাই মোটু তো মেন আমাদের, আকর্ষণ। না মোটু আমাদের সারপ্রাইজ কি দেবে আজকে ইলিশ মাছ খাওয়ার জন্য? মোটু ইলিশ মাছ খায় না? ইলিশ মাছ খায় না, মোটু খালি খাসি খায়। তাহলে মোটুর জন্য কি আনা হবে? ল্যাটা মাছ? মোটু কচুর শাক দিয়ে খাবে, ও কোনো মাছ পছন্দ করে না। দেখো কিভাবে কাটতে হয় মাথা, হেবি সুন্দর মাছটা। মাছের মাথা দিয়ে কি হবে? কচুর শাক, কচুর শাক, মাছের মাথা দিয়ে কচুর শাক। বরফের ইসে পুরো জমে গেছে, বেরোচ্ছে না। এটা বরফের তো, এটা জামা ষষ্ঠী। এটা না, এটা না, তারপরে জামা ষষ্ঠী। হ্যাঁ এগুলো জামা ষষ্ঠীর জন্যই করেছিল। একটা ফেরে নাও মাছটা, এটা এরকম করে কাটুক। হ্যাঁ এটা অনেক বড় তো, ডিম হয়নি এটাতে। ডিম না হয় তো ভালো, ডিম হওয়া মাছ এখনো বরফ মানে ভিতরে ছাড়েনি, এখনো এখনো ভিতরে বরফ ছাড়েনি। ঠিক আছে পিস করে দাও নাকি, তুমি মোটা মোটা করে পিস করো। হ্যাঁ না, এটা মাথা তো, এটা ছেড়ে দিই। বাহ হেবি সুন্দর পিস, এতে বড় কি কাটবে? এটা বড় ইলিশ তো, এটা এই পিসই ঠিক আছে, একদম ব্যাপক পিস হয়েছে, হেবি সুন্দর। কাকা বলেছে যে ছোট ইলিশটা বেশি টেস্টি হবে। বটিটা ভালো, ধান নেই, ব্যাপক ব্যাপক, ঠিক আছে সাইজ, একদম তোমরা দেখে নাও, ব্যাপক সাইজ হচ্ছে।
ব্যাপক পিষেছে। ডিমালা মাছের তে মাছের টেস্ট বেশি হবে। আমি তো দিলাম ডিম হবে, হয়নি। মাছ কাটার হাতই থাকে আলাদা, তাই কি সুন্দর কাটছে। আমি তো কাটতেই পারি না, ভুলভাল কাটি। তুমিও পারো না। এই যে ইলিশ মাছের কোনটা ফেলে বলো তো। ওই দেখো এইখানে একটা, এই যে ওই যে রূপ বাদ দিয়ে দাও কেটে দেখো বলে। এই যে এইটা ফেলতে ইলিশ মাছের, এটা কি বলতো, এটা হচ্ছে গরুর লেজ। এই যে এইটা ফেলতে, এইটা ওই দেখো, এই যে এইটা এইটা এটা গন্ধ ছড়ায়। এই যে এই মালটা, এই মালটা এইটা ফেলে দিতে হবে। ব্যাস বাহ, এই যে কচুর শাক ভালো লাগবে। কচুর শাক হচ্ছে এইটাই টেস্ট, এটাও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। ওটা কি, ওটা পিত্তিটা গেল কোথায়? পিত্তি তো দেখতে পাচ্ছি না, এটা তো পিত্তি না, এটা তো পিত্তি না, এটা তো পিত্তি না।